হ্যালো বিয়ার দেশ এবং দেশে বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আমার সালাম এবং অভিনন্দন। আমি আবারও চলে এসেছি এনা মেশিনারি যে নতুন একটা মেশিন নিয়ে, অর্থাৎ কেমিক্যাল প্ল্যান নিয়ে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে সেই কেমিক্যাল প্ল্যানের পণ্যগুলা, অর্থাৎ একটা মেশিন দিয়ে আপনি 60টা প্রোডাক্ট তৈরি করতে পারছেন। এটা হচ্ছে আমাদের সেই লিকুইড কেমিক্যাল প্ল্যান, যেই মেশিনটা দিয়ে আপনারা খুব সহজে এই আইটেমগুলা কিন্তু তৈরি করতে পারছেন, যেমন হারপিক, বিক্সল, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, টাইলস ক্লিনার, গ্লাস ক্লিনার, লিকুইড ব্লু। এই আইটেমগুলো কিন্তু আমাদের প্রতিটা ঘরেই কিন্তু নিত্যদিনের সঙ্গী। এটা কিন্তু মোটামুটি আমরা সবাই কম বেশি চিনি, আর যেহেতু এখন করোনা ভাইরাস, আর ভাইরাসের কারণে আমাদের অল টাইম কিন্তু আমাদের কেয়ারফুলি থাকতে হবে এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কিন্তু প্রতিটা প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ এই একটা মেশিন দিয়ে আপনি প্রতিটা প্রোডাক্ট কিন্তু তৈরি করতে পারছেন। কিভাবে তৈরি করবেন, কত টাকা আপনার আয় হবে, কত টাকা ব্যয় হবে, সেই সম্পর্কে আজ আমি ডিটেলস বলবো। চলুন দেখে আসি আমাদের সেই কেমিক্যাল প্ল্যান। তো এটা হচ্ছে আমাদের সেই কেমিক্যাল প্ল্যান লিকুইড আইটেম। অর্থাৎ এখানে আমাদের একটা পাম্প দেখতে পাচ্ছেন, এই পাম্পের ধারায় কিন্তু আমাদের সেই মোটরে পানিগুলো উঠবে, যেটা আপনার এখানে একটা বেসেল দেওয়া আছে, আর এখানে আপনার কিন্তু একটা ট্যাঙ্কি দেওয়া আছে। অর্থাৎ এখানে হচ্ছে পানিটাকে রিমুভ করার জন্য, কারণ আমাদের কিন্তু বেশি মানে গ্রাম বলেন, ঢাকায় বলেন, সব জায়গাতেই কিন্তু আমাদের সেই পানির মধ্যে কিন্তু মোটামুটি কম বেশি আয়রন থাকে। সেই আয়রনটাকে রিমুভ করার জন্য আমরা এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট বসিয়েছি, এবং ওয়াটার ট্রিটমেন্ট হওয়ার পরে সরাসরি আমাদের ট্যাঙ্কির মধ্যে আমাদের সেই পানিগুলো এখানে অটোমেটিকলি পাম্পের ধারাতে চলে আসতেছে, এবং এখান থেকে পাম্পের ধারা আমাদের আরেকটা ট্যাঙ্কির মধ্যে সেই পানি চলে যাবে, যেখানে আপনার কেমিক্যালগুলো মিক্সচারিং করতে হবে। এটা হচ্ছে আমাদের সেই কেমিক্যাল মিক্সচারিং করার সেই ট্যাঙ্কি। যখন আপনার কেমিক্যালগুলো এটার মধ্যে মিক্সচারিং করবেন, এখানে একটা মোটর থাকবে এবং এখানে সেই সুইচ দেওয়া থাকবে, এখানে মিটার দেওয়া আছে। ইন টোটাল ফুললি কমপ্লিট সেট আপ, এটা হচ্ছে আমাদের সেই কেমিক্যাল প্ল্যান। যখন আপনি কেমিক্যালগুলো মিক্সচারিং করবেন, মিক্সচারিং করার পরে এখান থেকে সরাসরি চলে যাবে, এটা হচ্ছে আমাদের সেই রিজার্ভ ট্যাঙ্কি। এখানে কিন্তু একটা পানির পাম্প দেওয়া আছে, পাম্পের ধারাতে সরাসরি আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে কিন্তু চলে যাচ্ছে। আর এখানে যে রিজার্ভ ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এটা ফুললি কমপ্লিট, যে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস টু অ্যাসেস, যেহেতু এটা একটা ক্রিটিক্যাল প্রোডাক্ট, আর যেহেতু এটা আপনার কেমিক্যাল প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট কিন্তু আপনার মোটামুটি সব জায়গায় কিন্তু আপনার জং ধরে, সেই জং যাতে না ধরে সেই জন্য কিন্তু আমরা এই অ্যাসেসটা ইউজ করেছি। তো এটা হচ্ছে আমাদের সেই মাদার বোর্ড, যেটার মধ্যে আপনার মেজারমেন্ট দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে আপনি কেমিক্যালগুলো বোতলজাত করবেন, 10 মিলি বোতলজাত, বা 200 মিলি, বা 20 মিলি, আপনার ছোটো বড় অনেক বোতলই কিন্তু এখানে কিন্তু আছে, এক লেভেলের সব বোতল না। সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে বড় বোতল আপনি বোতলজাত করছেন, বড়টা আপনি কত মিলি করতেছেন ওই অনুযায়ী আমরা এখানে টাইম সেট করে দিব। টাইম সেট করার পরে অটোমেটিকলি এখানে দুইটা নজেল দেখতে পাচ্ছেন, দুইটা নজেল দিয়ে অর্থাৎ দুই জায়গা দিয়ে আপনি বোতলজাত করতে পারবেন। অটোমেটিকলি আপনার যতটুকু বোতলে নেওয়ার দরকার প্রয়োজন, অতটুকু নেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনার এখান দিয়ে অফ হয়ে যাবে, যেহেতু এটা মোটামুটি আপনার ফুললি অটো ম্যাশিং। সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু এটা কেমিক্যালগুলো এটার মধ্যে আপনি প্রোডাকশন দিতে পারবেন, সেই বোতলজাত করতে পারবেন। তো এখানে আপনি 60টা আইটেম, এগুলা আপনার ম্যাশিং পেলেন, কিভাবে বানাবেন তার জন্য কিন্তু একজন দক্ষ কারিগর দরকার। আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে সেই কারিগর নিতে পারেন, অর্থাৎ ম্যাশিং নিয়ে কিভাবে আপনি কাজকর্ম করবেন সেটা কিন্তু আমাদের কারিগর আপনাকে শিখিয়ে দিয়ে আসবে। অর্থাৎ আপনি যে এলাকায় ম্যাশিং বসান সেখানে আপনারা আমাদের কারিগর চলে যাবে, ওনাকে কিছু টাকা চার্জ দিতে হবে, তারপর উনি আপনার এলাকা চলে যাবে। আর এখন বলবো যে এটার কেমিক্যাল, অর্থাৎ একটা পণ্য তৈরি করতে গেলে এটার কেমিক্যাল লাগবে, লেবেল লাগবে, বোতল লাগবে, ইন টোটাল সব কিছুই লাগবে, এগুলা কোথায় পাবেন সেটার সন্ধানও কিন্তু আলাদা আপনাকে নিতে হবে। তাই আপনাকে যাতে না নিতে হয়, যাতে আমাদের মাধ্যমে নেন, সেই জন্য কিন্তু আপনারা এগুলা সেই ব্যবস্থা আপনাদের জন্য করে রেখেছি। অর্থাৎ আপনার বাহিরে কোথাও খোঁজাখুঁজি করতে হবে না যে এই জিনিসটার জন্য আমার বাহিরে ব্যাগ দিতে হচ্ছে বা অনেক সময় ব্যয় করতে হচ্ছে। আপনি মেশিন পাচ্ছেন, দক্ষ কারিগর পাচ্ছেন, কেমিক্যাল পাচ্ছেন, লেবেল পাচ্ছেন, সরকারি যে পেপারসগুলো আছে সেটাও আপনারা, আমাদের লোক আছে, লোকের মাধ্যমে কিন্তু আপনারা সরকারি পেপারসগুলো কিন্তু কমপ্লিট করতে পারছেন। অর্থাৎ বিজনেস করতে গেলে আপনার যে প্রসেসগুলো আছে ফার্স্ট টু লাস্ট সব কিছুই কিন্তু আপনারা আমাদের মাধ্যমে কিন্তু করতে পারছেন। আর এখন বলবো যে এটার উৎপাদন খরচ কত আসে। এটা হচ্ছে একটা টয়লেট ক্লিন করার
অর্থাৎ এটার বোতল লেবেল কেমিক্যাল ইন টোটাল খরচ যাচ্ছে কিন্তু 22 টাকা করে এটা কিন্তু আমরা বাজারে 100 টাকা করে নিয়ে আসি অর্থাৎ সবকিছু রেখে আমরা যদি সবচেয়ে ছোট মানে লাভটা ধরি প্রফিটটা ধরি যেমন পার পিস যদি আমরা 10 টাকা করে প্রফিট ধরি তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালোই আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন যদি আপনার 500 বোতল যদি আপনি বানিয়ে যদি 500 বোতল আপনি যদি সেল দেন আল্লাহর রহমতে কিন্তু আপনি মোটামুটি একটা 25 মানে একটা যে লাভবান সেই লাভটা মোটামুটি আপনার ভালোই আপনার প্রফিট থাকতেছে আপনারা যদি এই ধরনের বিজনেস করতে চান বিশেষ করে একটা মেশিং দিয়ে আপনি 60টা প্রোডাক্ট বের করতে পারছেন এটা কিন্তু মোটামুটি একটা মানে আপনার জন্য একটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে হয়তোবা আমি মোটামুটি এই ধরনের যদি বিজনেসটা করি সেটা আমার জন্য মানে লাখি কপাল একটা মেশিং দিয়ে 60টা প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি তো আপনারা যদি এই ধরনের বিজনেসটা করতে চান বা দেখতে চান এই ধরনের বিজনেস তাহলে সরাসরি কিন্তু আপনারা আমাদের এনাম মেশিনারিজে চলে আসবেন কারণ আমাদের এখানে শুধু আমরা একটা মেশিং নিয়ে কাজ করতেছি না 210টা প্রোডাক্টের মেশিং নিয়ে আমরা কাজ করতেছি যা আপনারা মানে সরজমিনে যদি সরাসরি দেখতে চান সরাসরি আপনাদের ফ্যাক্টরি ভিজিট করতে হবে আর এখানে আসলে কিন্তু আপনারা আমাদের কাছে মেশিনগুলো পেয়ে যাচ্ছেন তো আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা কাঁচপুর ব্রিজের পরেই হচ্ছে মদনপুর বাস স্ট্যান্ড আর মদনপুর বাস স্ট্যান্ডে এসে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো সময় কিন্তু আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন আজ আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ